ভাই বরকতু, কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইরা? আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, আমি সার্কিটের যে লোড সেল কানেকশন, এটা কখনোই আমার চ্যানেলে আপনার আপলোড দেওয়া হয় নাই, যার কারণে আজকে আমার মনে হলো যে এই ছোটোখাটো কাজটা কানেকশনগুলো আপলোড দেওয়ার প্রয়োজন আছে। যেহেতু আপনারা সবাই পারেন বা জানেন, কিন্তু তারপরেও কেন যেন মনে হলো যে আমি এটাকে আপলোড দিই, অনেক ছোট ভিডিও হবে। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত ভিডিওগুলোই আপলোড দেওয়ার জন্য। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাই যে এইটা এই নিচের এটা কমন অর্থাৎ নেগেটিভ, তারপরেরটা সবুজ, অর্থাৎ আপনার এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে যাই লেখা থাক, ই নেগেটিভ, ই পজিটিভ, এস নেগেটিভ, এস পজিটিভ, যাই লেখা থাক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে কমন সার্কিটের আসলে কানেকশনটা সব থেকে সহজ, আর এত সহজ অন্য কোনো সার্কিটে এত সহজে কানেকশন নাই। এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে যাই লেখা থাক না কেন, আপনারা ঠিক আপনার লাল কালো অর্থাৎ নেগেটিভ সাইড দিবেন হচ্ছে কালোটা, যেহেতু সমস্ত টেকনিশিয়ানরাই জানেন যে নেগেটিভ সবসময় কালোই হয়ে থাকে এবং কখনো কখনো সাদা হয়ে থাকে। তা সেক্ষেত্রে এখানে যেহেতু চারটে তার, এখানে আপনার কমনে আপনার কালো দিয়েছি, আশা করি আপনারা আমার এগুলো দেখে কানেকশনটা বুঝতে পারবেন। আমি একলা ভিডিও করি, একলা কানেকশন করছি, যার কারণে একটু সমস্যা বা বিড়ম্বনা হচ্ছে। আমি উল্টো পিঠে কানেকশন করব, আমার হাতে একটু গরম লাগছে। যাই হোক, এটা লোড সেলটা আমি চেঞ্জ করে রাখছি। লোড সেলটা খারাপ হয়েছিল, যার কারণে ইঁদুরে কাটছে, ইঁদুরে কাটার কারণে এই লোড সেলটা খারাপ। আচ্ছা, ফার্স্টে লাগাবেন হচ্ছে নেগেটিভ সাইড ধরে, অর্থাৎ ক্যাপাসিটারের নেগেটিভ বা যেটাকে বডি বলে, লাগাবেন হচ্ছে কালো। কালোর পরে লাগাবেন হচ্ছে লাল, কালোর পরে অবশ্যই লাল দেবেন, তারপরে তারপরে সবুজ, তারপরে সাদা, এবং এভাবে কানেকশনটা আশা করি হয়ে গেছে। এবার ডিসপ্লেটা লাগাচ্ছি, ডিসপ্লেটার পরে আপনার ডিসপ্লেটার পরে ব্যাটারিতে চার্জ নাই, যেহেতু এর চার্জারটা লাগাতে হবে, যেহেতু চার্জ নাই তাই অবশ্যই চার্জারটা আমি লাগিয়ে নিচ্ছি। এবং
দেখি যে এটা কমন সার্কিট, এটা করতে নেয় কি না। 3 6 5 8 টিআর 1 টিআর নেয় না, অবশ্য কেউ হয়তো বা কোডটা চেঞ্জ করে রাখছে। তাই সহজভাবে কোডটা চেঞ্জ করার যে উপায়টা সেটাই আমি এখন অবলম্বন করব। অবশ্য আমার ভিডিওতে অনেকগুলো কোড চেঞ্জ করার বা কোড বের করার নিয়ম দেওয়া রয়েছে এবং আমার যেটা জানা আছে আমি সেটাই দিয়ে থাকি, অথবা দেখা আছে অনেক ইয়ে থাকতে পারে, সেটা আসে না, এটা আসে না, যাই হোক এটা আসে না। এটা দিয়ে কাজ হয় না, তার মানে কার্ডের সমস্যা।